সাগরের বিশালতা আর নোনা জল, বালিয়াড়িতে ছুটাছুটি, এসবের টানে সৈকত শহর কক্সবাজারে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত করে দেয়া হয় সমুদ্র সৈকত। দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত শত পর্যটক, মেতে উঠেন সৈকতের নোনা জলে। দীর্ঘ সময় পরে ঘর থেকে বের হয়ে বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে খুব ভালো লাগছে। মানসিক ফ্রেশনেসের কারণে এখানে আসা, লকডাউনে থাকতে গেলে অবভিয়াসলি একটু হাসফাস করে মনটা, এখন এসে ভালোই লাগছে। পর্যটক আসায় সবচেয়ে বেশি খুশি ব্যবসায়ীরা, লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন হোটেল ব্যবসায়ীরা। যদি আল্লাহর রহমতে পর্যটক আসে, আমরা যতবারে লস পাইছি এটা টাকাটা উঠতে পারে। আমাদের পাঁচ মাসে কমপক্ষে 7-8 লাখ টাকা পর্যন্ত আমাদের লস। পর্যটক আসা শুরু করছে, যদি এভাবে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ইয়া করে দাঁড়াতে পারবো আর কি। পরিস্থিতি পর্যবেক্ষণে সরজমিনে দেখতে সৈকতে আসেন জেলা প্রশাসক। এ সময় স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। হোটেলগুলো কোনো অবস্থাতেই 50%-এর বেশি ধারণ ক্ষমতা, সর্বোচ্চ 50%-এর বেশি কোনো অবস্থাতেই তারা বুকিং নেবেন না। আমরা আমাদের কমিটির মাধ্যমে, আমাদের মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে আমরা কিন্তু সকাল দুপুর রাত আমরা কিন্তু এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গেল 4.5 মাসে কক্সবাজারের পর্যটনের সব খাতে ক্ষতি হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।